সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোসাম্মদ রোজি আক্তার, প্রভাষক, বারোয়ারিয়া শহীদ স্মরণী মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। শিক্ষার্থীরা, আজ আমি এসেছি বিষয় জীববিজ্ঞান, শ্রেণী একাদশ, অধ্যায় চতুর্থ। আমরা বর্তমানে চতুর্থ অধ্যায় ভাইরাস নিয়ে আলোচনা করছি। গত কয়েকটি ক্লাসে আমরা ভাইরাসের জীবীয় জড় বৈশিষ্ট্য, ভাইরাসের সংখ্যা, ভাইরাসের গঠন, টি2 ফাস্ট ভাইরাসের গঠন, এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা করছি। সেই ক্লাসের সূত্র ধরে কিছু অংশ আমাদের বাকি ছিল যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি সাধারণত দুটি পর্যায়ে হয়ে থাকে, লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে লাইটিক চক্র, আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় লাইসোজেনিক চক্র। অর্থাৎ শিক্ষার্থীরা, যে প্রক্রিয়া ফাস্ট ভাইরাস ভাইরাল ডিএনএটি ব্যাকটেরিয়ার ডিএনএ অণুর সঙ্গে যুক্ত হয় এবং ব্যাকটেরিয়ার ডিএনএ অণুর সঙ্গে যুক্ত হয়ে প্রতিলিপি গঠন করে, কিন্তু ব্যাকটেরিয়ার কোষের বিতরণ বা লাইসিস ঘটিয়ে মুক্ত হয় না, তাকে লাইসোজেনিক চক্র বলা হয়। তাহলে আজকে আমাদের ক্লাসে আলোচ্য বিষয় লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্র, শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইসোজেনিক চক্রর এখানে একটা চিত্র দেওয়া আছে। এখন আমরা এই চিত্রগুলো লেবেলিং করব যে কোনটা কী ধরনের নাম বা কী এটা দ্বারা কী বোঝায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা লিখি তাহলে চিত্র লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্র, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাল জিনোম, শিক্ষার্থীরা, এই যে অংশটা এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো ভাইরাল জিনোম। ভাইরাল জিনোম পোষক কোষে লাইটিক চক্রের মতোই প্রথমে ফাস্ট ভাইরাস পোষক কোষের কোষ প্রাচীর ছিদ্র করে ডিএনএ অণুকে পোষক কোষে প্রবিষ্ট করায় এবং শূন্য প্রোটিন আবরণটি পোষক কোষের বাইরে থেকে যায়। এরপর আমরা দেখছি যে পোষক ব্যাকটেরিয়া, এটা হলো পোষক ব্যাকটেরিয়া, পোষক ব্যাকটেরিয়া এবং এই অংশটা আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়াল ডিএনএ। এখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি গোল এই অংশটা, এটা হলো ব্যাকটেরিয়াল ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ। শিক্ষার্থীরা, এ পর্যায়ে নিউক্লিয়াস এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএ কে একটি জায়গায় কেটে ফেলে এবং এই কাটা স্থানে ডিএনএটি গিয়ে সংযুক্ত হয়। এ ধরনের সংযুক্ত ইন্টিগ্রেট এনজাইমের বিশেষ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা দেখছি এটা হলো ভাইরাসের ডিএনএ, ভাইরাসের ডিএনএ এই অংশটা এবং এখানে অনুপ্রবেশ করে, এখানে এটা দ্বারা ভিতর অনুপ্রবেশ হয়। বিশেষ ভূমিকা পালন করে ব্যাকটেরিয়ার ডিএনএ সঙ্গে যুক্ত ভাইরাল ডিএনএটি প্রোফেজ বলে। এই ব্যাকটেরিয়া সুপ্ত অবস্থায় থাকে, ফলে ডিএনএ সহ ইকোল ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে থাকে, ফলে ইকোল ব্যাকটেরিয়াটি দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে। শিক্ষার্থীরা, লক্ষ্য করো এখানে আছে প্রোফেজ, এই অংশটা হলো প্রোফেজ, প্রোফাজ, এবং এখান থেকে দ্বিবিভাজন প্রক্রিয়া শুরু হয় এবং ভাইরাসের সংখ্যা এর পর্যায়ে সংখ্যা বৃদ্ধি ঘটে। এটা হলো দ্বিবিভাজন,
জীববিভাজন এবং মুক্ত ভাইরাস জিনোম। এখানে আমরা অংশটা দেখতে পাচ্ছি, এটা হলো মুক্ত ভাইরাস জিনোম। এবং এখানে হলো লাইসিস, এখানে লাইসিস ঘটিয়ে ভাইরাসগুলো বাইরে মুক্ত হয় পোষক কোষে শিকাই করে। এখানে কোষের কোষ পিরাসিন বা পিরাসিন বিতীর্ণ করে এরা বা লাইসিস ঘটিয়ে বাইরে মুক্ত হয়। এবং এটা হলো ফাজ, তাহলে আমরা লক্ষ্য করি যে শিকাইতেরা এটা হলো ভাইরাল জিনোম এবং এটা হলো পোষক কোষের ব্যাকটেরিয়া, এবং ভিতরে যে অংশ গোল অংশ দেখতে পাচ্ছি এটা হলো ব্যাকটেরিয়াল ডিএনএ। এরপর আমরা লক্ষ্য করি যে এখানে আছে ভাইরাসের ডিএনএ, তারপর আছে এখানে ভাইরাসগুলো ভিতরে অনুপ্রবেশ করে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে প্রোফাজ, এরপর হলো এই প্রোফেজটা দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যাবৃদ্ধি বা বংশবৃদ্ধি করে, এখানে দ্বিবিভাজন প্রক্রিয়া। এরপর আমরা দেখতে পাচ্ছি যে দ্বিবিভাজনের ফলে মুক্ত ভাইরাস জিনোম। এরপর আমরা দেখতে যে লাইসেসিস বা বিতরণ ঘটিয়ে এগুলো বাইরে মুক্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, লাইসেজেনিক চক্র অর্থাৎ ল্যামডা ভাইরাসের P1 ফাজ এবং M30 ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষে লাইসিস চক্র সম্পূর্ণ করে। এ ধরনের চক্রে ফাজ ভাইরাস পোষক কোষে ধ্বংস না করেই সংখ্যাবৃদ্ধি করে থাকে। লাইসিস চক্র সম্পূর্ণ করতে সাধারণত দুটি পর্যায়ে ভাগ করা হয়। প্রথম পর্যায় হচ্ছে পোষক কোষে ব্যাকটেরিয়ার সংযুক্তি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পোষক কোষে পোষক ব্যাকটেরিয়ার সংযুক্তি। পোষক ব্যাকটেরিয়ার সংযুক্তি এবং ফাজ ডিএনএর অনুপ্রবেশ। শিক্ষার্থীর এখানে আমরা দেখি যে লাইটিং চক্রের মতো প্রথমে ফাজ ভাইরাস পোষক কোষের পিরাসিনকে, অর্থাৎ লাইটিং চক্রের মতো প্রথমে ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষ পিরাসিনকে ছিদ্র করে ফেলে। এরপর আমরা দেখতে পাই যে এবং ছিদ্র করে এবং ডিএনএ অণুকে পোষক কোষে প্রবেশ করায় এবং ডিএনএ অণুটিকে পোষক কোষের ভিতরে প্রবেশ করায়। প্রবেশ করানোর ফলে আমরা দেখতে পাই যে এবং শূন্য প্রোটিন আবরণটি পোষক কোষের বাইরে থেকে যায়, তখন শূন্য প্রোটিন আবরণটি পোষক কোষের বাইরে থেকে যায়। এরপর আমরা লক্ষ্য করি যে শিক্ষার্থীরা 2 নম্বর ধাপ হচ্ছে ব্যাকটেরিয়া ডিএনএর সঙ্গে ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে ভাইরাস ডিএনএর সংযুক্তি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখতে পাই যে প্রথম ধাপ হচ্ছে পোষক কোষে পোষক ব্যাকটেরিয়ার সংযুক্তি এবং ফাজ ডিএনএর অনুপ্রবেশ। এরপর ধাপে আমরা দেখতে পাই যে ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে ভাইরাল ডিএনএর সংযুক্তি। এখানে আমরা দেখতে পাই যে এ প্রক্রিয়ায় নিউক্লিওজ এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএকে একটি জায়গায় কেটে ফেলে এবং এই কাটা স্থানে ফাজ ডিএনএটি গিয়ে সংযুক্ত হয় এবং এই কাটা অংশে দিয়ে ফাজ ডিএনএটি সংযুক্ত হয়। এ ধরনের সংযুক্তিকে ইন্টিগ্রেস এনজাইম বিশেষ ভূমিকা পালন করে। ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে সংযুক্ত ভাইরাসটি প্রোফেজ বলে এবং এটা ব্যাকটেরিয়ার ভিতরে সুপ্ত অবস্থায় থাকে। এরপর আমরা দেখি যে ফাজ ডিএনএ সহ ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়ায় প্রত্যেকবার সংখ্যাবৃদ্ধির সময় ব্যাকটেরিয়ার ডিএনএ অনুরূপ ডিএনএটি অণুটি প্রতিলোপ গঠিত হয় হতে থাকে এবং এভাবে অতত্ব ব্যাকটেরিয়ার ভাইরাস ডিএনএটি একটি কপি সংযুক্ত হতে থাকে।
এরপর আমরা দেখি যে তবে কোরোজন হলে পোশাক ডিএনএ থেকে ফাস্ট ডিএনএ পৃথক হয়ে লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে। এভাবে সাধারণত ভাইরাস দুটি পর্যায়ে সংখ্যা বৃদ্ধি করে। আমরা পূর্বে দেখেছি যে একটা হলো সংখ্যা বৃদ্ধি হলো দুইভাবে হয়, একটা হলো লাইটিক চক্র এবং এটা হলো লাইসোজেনিক চক্র। আমরা আজকে ক্লাসে দেখলাম যে লাইসোজেনিক চক্রের মাধ্যমে কিভাবে ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করব যে তোমরা আজকের ক্লাস ভাইরাসের লাইসোজেনিক চক্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেছো এবং এই চিত্রটা বাসায় বারবার প্র্যাকটিস করবে, কারণ এ থেকে তোমাদের সৃজনশীল যে ধরনের প্রশ্ন আসে তা আসতে পারে। যে দেখা যায় যে উদ্দীপকে শুধু চিত্রটা উঠায় দেওয়া হলো, তখন যদি চিত্র প্র্যাকটিস না করো ভালোভাবে যে কোনটা লাইসোজেনিক চক্র এবং কোনটা লাইটিক চক্র, এই দুটোর অনেক সময় দেখা যায় যে দুটো চিত্র পাশাপাশি দিয়েও বলতে পারে যে পার্থক্য নিরূপণ করো, তখন চিত্র যদি তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। আশা করব তোমরা বাসায় চিত্র ভালোভাবে প্র্যাকটিস করবে এবং ভালোভাবে পড়াশুনো করবে। পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।